নমস্কার সকলকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে, আর তোমাদের অনেকেরই আমার কাছে কোয়ারিজ ছিল যে এখানকার ঘরবাড়ির সম্বন্ধে। আমি যেহেতু হিউস্টনে থাকি, তাই আমি এখানকার একটা সম্যক ধারণা তোমাদেরকে দিতে পারবো। আমি যে কমিউনিটিটা এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কমিউনিটি, যে কমিউনিটিতে আমরা এখন বসবাস করছি। তো এইখানে প্রায় 8টা ডিফারেন্ট টাইপের মডেলের বাড়ি আছে, ছোট থেকে বড়, একতলা থেকে দোতলা, এবং স্কোয়ার ফুট হচ্ছে তোমার 1400 থেকে 3000 স্কোয়ার ফিটের মধ্যে। এই যে 8টা মডেলের কথা আমি উল্লেখ করলাম, তার মধ্যে আবার 4 থেকে 5টা ডিফারেন্ট এলিভেশন আছে। তো এলিভেশনটা ডিপেন্ড করে হচ্ছে বাড়ির বাইরের এক্সটেরিয়ার ডিজাইনটা কেমন হবে, দেখতে কেমন হবে। কোনোটা হয়তো একটা ত্রিকোণ থাকে, কোনোটা হয়তো 2-3টে ত্রিকোণ থাকে, জানলা সামনের দিকে বেশি থাকে, জানলা কম থাকে। আবার তার ব্রিক্সের কালার কীরকম হবে, তার উডেন কালার কীরকম হবে, সাইডিংস কেমন হবে, দরজার কালার কীরকম হবে, এইগুলোর উপরই ডিপেন্ড করে 4 থেকে 5টা ডিফারেন্ট এলিভেশন হয়। এবং এই যে এলিভেশনগুলো একটা একটার থেকে আলাদা, সেই জন্য তার দামগুলোও কিন্তু মানে কম বেশি আলাদা হয়, একটা একটার থেকে ভিন্ন দামের হয়। আরেকটা জিনিস হচ্ছে এখানকার বাড়ির দাম ডিপেন্ড করে কিছু জিনিসের ওপর, মানে কয়েকটা ফ্যাক্টরের ওপর। যেরকম ধরো, যদি কোনো ভালো স্কুল ডিস্ট্রিক্টে বাড়ি হয় তাহলে অবশ্যই সেই বাড়ির দাম বেশি হবে। আবার যদি ধরো বাড়িতে লজ সাইজ অনেক বড় হয়, সেক্ষেত্রে জমির দাম যেহেতু বেশি, সেই অনুযায়ী বাড়ির দামটাও বেশি হবে। আবার ধরো যদি কোনো নামি দামি বিল্ডার বাড়ি তৈরি করছে, সেই সমস্ত রেনাউন্ড বিল্ডারের বাড়িগুলোর দাম বেশি হয়। এখানে সব বাড়ি হ্যান্ডওভার করা হয় ফুল ইউটিলিটির সাথে, যেমন গ্যাস, ওভেন, মাইক্রোওয়েভ, ডিশওয়াশার, ওয়াশার অ্যান্ড ড্রায়ার অ্যান্ড সেন্ট্রাল এসি, সব কিছুই ব্র্যান্ড নিউ থাকে। এবং সেভাবেই একজন বায়ারকে পুরো বাড়িটা হ্যান্ডওভার করা হয়। এখানে এই কমিউনিটিতে বাড়ির দামগুলো রেঞ্জ হচ্ছে $270,000 থেকে $370,000-এর মধ্যে, তার মানে ইন্ডিয়ান মানিতে প্রায় 2 কোটি থেকে 3 কোটি টাকার মধ্যে। এখানে নতুন বাড়ির ডিমান্ডও কিন্তু প্রচুর বেশি, মানে আমাদের এই ছোট্ট কমিউনিটিতে প্রায় 120টা বাড়ি, এবং প্রত্যেকটা বাড়িই কিন্তু এখন ফুল, মানে কোনো বাড়ি খালি পড়ে নেই। এখানে যত বড়ই কমিউনিটি হোক বা যত বড় বিল্ডাররা যেখানে অনেক বাড়ি তৈরি করছেন, সেখানেও বাড়িগুলো খুব তাড়াতাড়িই কিন্তু বিক্রি হয়ে যায়। মানে এতই বেশি এখানে ডিম্যান্ড বাড়ির, যারা বাইরে থাকে তারা অনেকেই বাইরে থেকে এখন টেক্সাস, বেসিক্যালি হিউস্টনে শিফট করছে, আর এখানে বাড়ির দামও তুলনামূলক অন্য জায়গার থেকে অনেক কম। সেই কারণেই এখানে মানে ডেইলি লাইফ এক্সপেন্সেসটাও একটু কম, সেই জন্য মানুষ হয়তো বাইরের থেকে এখানে মুভ করছে, এবং বাড়িরও সেই রকমই ডিম্যান্ড বাড়ছে। তোমরা অবশ্যই জানিও আমার এই কমিউনিটির ট্যুরটা তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমি তোমাদেরকে নিয়ে যাব একটা বড় কমিউনিটিতে, যেখানে অনেক বিল্ডাররা তাদের বাড়ি তৈরি করছেন, এবং এক একটা বাড়ির মডেল এক একটা বাড়ির থেকে আলাদা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই জানিও যদি তোমাদের আর কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে, আমি চেষ্টা করব তোমাদের তার যথাযথ উত্তর দেওয়ার। তো তোমরা সাথে থেকো আর দেখতে থাকো মৌসুমী মিউজিংস। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বাকি যারা অলরেডি আমার ফ্যামিলি তারা নিশ্চয়ই এই ভিডিওগুলোকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।